যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন, যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নাই, অনেক সময় বিরান বাড়ি, দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই, গোটা বিল্ডিং খালি আছে, কোনো লোকজন নেই, আর রুমে রুমে ঢুকছেন, হ্যাঁ, বা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকছেন, সালাম দেবেন না দিবেন না, এটা একটা মশলা জেনে নেওয়া জরুরি। জি বলেন দেখি, সালাম যাবে না, দেওয়া উচিত, কারণ ওখানে মানুষ না থাকলেও জিন্নাত থাকতে পারে, আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকা বসবাস করা। যেই বাসাতে দু চার ছয় মাস কোনো মানুষ বসবাস না করবে, সেখান জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি। জি, কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের উপর চলে, আর যে মানুষ মুমিন, দিনদার, পরেজগার, মুত্তাকি, কোরআন হাদিসের এলেম আছে, জিনকে ভয় করে না, যার তৌহিদ ঠিক আছে, তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমার রাদিয়াল্লাহু আনহুকে দেখলেই অন্যদিক থেকে শয়তান পালাইত, যে এই গলি দিয়ে আর চলা যাবে না, পালা এখান থেকে। জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে জিকির আজকার করা। জিকির আজকার মধ্যে বিসমিল্লাহ বলে জিন অন্ধ হয়ে যায়। জিনকে যদি অন্ধ করতে চান, জিন যান আমাকে দেখতে না, বিসমিল্লাহ বলে দেন, টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দেন, জিন থাকলেও দেখতে পাবে না। করেন না, করেন না, করতে হবে, এগুলো করা উচিত, ক্ষতি করতে পারবেন না, কারণ অন্ধ হয়ে গেছে, ও দেখতে পায় না কিছু। আল্লাহু আকবার বলেন, শুধু আজানের আল্লাহ আকবার শুনলে জিন পালায়, এটা তো হাদিস না আছে, এটা আসল নয়। যে কোনো সময় আপনাকে ভয় লাগছে, একা আছেন, আল্লাহু আকবার, এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিশা পাবেন। এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে, আল্লাহ আকবার বলার এই ফায়দা আছে, কারণ ওর কলবে বাসা করেছিল জিন শয়তানে, আল্লাহ আকবারের ধ্বনি শুনে জিন পালাতে দিশা পাবে না।